অনেকদিন থেকেই সবাইকে বলে যাচ্ছি, চলো না মিনি দীঘা ঘুরে আসি। সবাই বলছে মিনি দীঘা আবার কোথায়, এখানে কোনো মিনি দীঘা ঠিকা নেই। তো আমি বললাম চলো নিয়ে যাচ্ছি আজকে, দেখো ঘুরে এসে কেমন লাগে। এ কয়েকদিন থেকে বান্ধবীদেরকে বলেছিলাম, তো ওরাও আমার কথাটাকে বেশি গুরুত্ব দেয়নি, তাই আজকে আমরা চলে এসেছি মিনি দীঘাতে। এটা দেখো সবাই, আশপাশটা দীঘার মতো না হলেও তোমার জলের ঢেউ দেখে শব্দে মনে হবে যেন আমরা দীঘাতেই চলে এসেছি। এই নৌকোগুলো জলের ঢেউ যখন কম থাকে তখন নৌকোগুলো সব যাত্রীদেরকে নিয়ে ঘুরে আসে। দেখো জলের কি ঢেউ, এখন জলের ঢেউ কম আছে, একটু পরে দেখবে জলের ঢেউটা অনেকটা বেড়ে যাবে। আজকে জলের ঢেউটা খুব বেশি, কারণ আজ বৃষ্টি বৃষ্টি হাওয়াটাও অনেকটাই বেশি, তাই জলের ঢেউটাও বেশি রয়েছে আজ। হয়তো আমাদের ভাগ্যটাই ভালো, মিনি দীঘা দেখতে গিয়ে সত্যি সত্যি দীঘার দেখা হয়ে গেল আমাদের। জলগুলো এমনভাবে দৌড়চ্ছে দেখে মনে হচ্ছে যেন আমার কাছে ছুটে ছুটে চলে আসছে। জলটা খুব বেশি একটা গভীর ছিল না, এটা একটা ধান ক্ষেত মনে হচ্ছে, কারণ আমার পায়ে ধান চলে এসেছিল ক্ষেতের মধ্যেই, জলটা এদিকে চলে এসছে আর মাঝে রয়েছে নদী। খুব সুন্দর একটি ঘোরার জায়গা এটা, গাজল পার করে মালদা বাইপাস হয়ে চলে যেতে হয়। তোমরা সবাই এখানে ঘুরতে যাবে, দেখবে বেশ মজা হবে, আমরাও খুব মজা করেছিলাম। দেখেছো এখন ঢেউগুলো কত বেশি হচ্ছে, যখন হাওয়াটা বেশি থাকে তখন ঢেউগুলো খুব বেশি থাকে, একদম মনে হচ্ছিল আমি দীঘাতে চলে এসেছি। আর হাওয়াতে তো আমাদেরকে সবাইকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, এতটাই হাওয়া ছিল। জলগুলো একদম কাদা কাদা হয়ে গেছে, যেহেতু ধান ক্ষেত তবে শরীর খুব একটা নোংরা হয়নি। দেখো কি জলের ঢেউ, আমার সঙ্গে লুকোচুরি খেলছিল। যখন আমি ভিডিও করছিলাম তখন ঢেউগুলো খুব একটা বেশি আসছিল না, আর যখন ভিডিও করছিলাম না তখন মনে হচ্ছে যেন ঢেউগুলো সব বড় বড় আসছে। এই দেখো একটা বড় ঢেউ এসছে, দেখেছো ঢেউগুলো হাওয়াতে দেখো কীভাবে উড়িয়ে নিচ্ছে আমাদেরকে, এত হাওয়া ছিল। বেশ মজা করেছিলাম, তোমরাও সবাই চলে এসো, এটা মিনি দীঘা ভাট্রাভিল মালদাতে রয়েছে, তোমরাও সবাই একবার করে ঘুরে আসো এখানে গিয়ে। টাটা।